আমাদের এত ঈদ থাকতে তারপরও কেন আমরা মিলাদুন্নবীকে সর্বশ্রেষ্ঠ ঈদ বলি? আপনি যদি এর উত্তর চান, এর উত্তর কোরআন থেকে হাদিস থেকে দেওয়ার দরকার নেই। আপনি যদি সহজভাবে একটু জ্ঞান খাটান, একটু বুদ্ধি খাটান, তাহলে বুঝতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের দয়ালনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহপাক সৃষ্টি না করতেন, তাহলে 18,000 আলম, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না। আপনি ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, আরাফার ঈদ বলেন, জুমার ঈদ বলেন, ছোট ঈদ, বড় ঈদ, কোনো ঈদেই আমরা পেতাম না যদি দয়ালনবীকে আল্লাহপাক সৃষ্টি না করতেন এবং আমাদের মাঝে প্রেরণ না করতেন। ঈদ হচ্ছে আরবি শব্দ, ঈদের বাংলা অর্থ হচ্ছে আনন্দিত হওয়া বা খুশি হওয়া। আমাদের দয়ালনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহপাক সৃষ্টি করেছেন সর্বপ্রথম এবং আমাদের মাঝে প্রেরণ করেছেন সমস্ত আম্বিয়া কেরামের শেষে। আমাদের সেই দয়ালনবী যেই দিন এই দুনিয়াতে আগমন করেছেন, যেই দিন এই দুনিয়াতে এসেছেন, সেই দিনটা আমাদের কাছে অত্যন্ত খুশির দিন, অত্যন্ত আনন্দের দিন। আর এই খুশিটা বা এই আনন্দকেই বলা হয় আরবিতে ঈদ। তাই সমস্ত খুশির চেয়ে, সমস্ত আনন্দের চেয়ে, সমস্ত ঈদের চেয়ে আমার নবী যেই দিন দুনিয়াতে আসছেন সেটা সবচেয়ে বেশি বড় আনন্দ, বেশি খুশি বা বেশি বড় ঈদ। আর এই দিনটাকে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকি। আমাদের সমস্ত ভাই বোনদেরকে যেন আল্লাহু পাক এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বোঝার মতো তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন, আমিন।